আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন আমাদের এখানে যত পেশেন্ট আসে সব ধরনের পেশেন্ট হচ্ছে পিএলআইডি আক্রান্ত বা 98% আমাদের পিএলআইডি পেশেন্ট। আমাদের ডক্টর সফিউল্লাহ প্রধান হচ্ছে বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, আপনারা ইতিমধ্যে সবাই ভালো করে জানেন। আমাদের সম্পর্কে, আমাদের ডিপিআরসি হসপিটাল সম্পর্কে সবাই ভালো করে জানেন যে আমরা ফিজিওথেরাপির মাধ্যমেই মূলত এ ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি, বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসএবিলিটি এবং অস্টিওআর্থ্রাইটিস, আর্থ্রাইটিস এ ধরনের পেশেন্টের জন্য আমাদের ডক্টর সফিউল্লাহ প্রধান স্পেশালিস্ট ডক্টর। তো দর্শক, আমার সাথে যিনি আছেন তিনি এই রোগে আক্রান্ত হয়েছিলেন, অর্থাৎ পিএলআইডি ছিল ওনার 4-5 নম্বর ডিস্কে ডিসপ্রলাপস হয়েছে। তো দর্শক, চলুন আমরা ওনার কাছ থেকে জেনে নিই আসলে ওনার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ডিপিআরসি হসপিটালে আসা পর্যন্ত কি হয়েছিল, এখন কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সালাম স্যার, আপনি ইতিমধ্যে জানেন যে আপনার পিএলআইডি সমস্যাটি হয়েছে, তো আপনি ডক্টর সফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন আমাদের হসপিটালে, এসে স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, অনেকদিন ভর্তিও ছিলেন। তো আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে আসলে আপনার সমস্যাটি কি হয়েছিল, কখন থেকে আপনি বুঝতে পারলেন যে আপনি এই ধরনের সমস্যা অনুভব করছেন? সমস্যাটা কিভাবে হয়েছে আমি সঠিক বলতে পারি না, কাজ করতে করতে হঠাৎ দেখি কি কোমরে ব্যথা। আচ্ছা, ওই ব্যথা নিয়ে আমি প্রায় 1 থেকে 2 বছর কাজ করছি, করার পরে হঠাৎ অনেকদিন অনেক ব্যথা। তারপরে আমি আমাদের ময়মনসিং হাসপাতালে দেখাই, দেখানোর পর বলছে তোমার হাড় একটু সরে গেছে, 1 মাসের ওষুধ দিয়ে দিল আর 2 মাসের রেস্ট দিল। কত বছর আগে থেকে সেই সমস্যাটা বুঝতে পারছেন? এটা 3 বছর আগে। 3 বছর আগে থেকে? জি, 3 বছর আগে থেকে আপনার এই সমস্যাটা বুঝতে পারছেন। এমন কি কোনো সমস্যা হয়েছিল স্যার আপনার এই যে যে সমস্যাটা আপনি ভুগেছেন, অর্থাৎ আপনার প্রচুর প্রচণ্ড ব্যথা ছিল মাজায়, তো ওই ব্যথাটা কি এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যে আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন, এমন কি অবস্থা হয়েছিল? জি, এরকম হয়েছে। আপনার দীর্ঘ সময় বসে থাকলে কোমরে ব্যথা উঠত, তাছাড়া এমনি মোটামুটি চলতে পারতাম। আচ্ছা, তারপর আমি আবার ঢাকা আইসা, ঢাকা নাম বলবো না, অনেক বড় হাসপাতালে আমি দেখাইছি, ওইখানে তো সুস্থ হয়নি আমাদের ময়মনসিং। তারপরে ওইখানে ওই দেখাইছি, 1 মাসের ওষুধ দিছে, 3 মাসের রেস্ট দিছে, বলছে কি ঠিক হয়ে যাবে, ঠিক হয় নাই। পরে আবার ওনার থেকে আরও বড় ডাক্তার আছে, তো উনি বলছে কি যে তুমি এমআরআই করো, আর রক্ত পরীক্ষা অনেক পরীক্ষা দিছে করছি, করার পরে বললো কি যে তোমার ডিস্কের সমস্যা, অপারেশন করতে হবে। আপনি কি কোনো এমন বসে থাকার কাজ করতেন বা কোনো ভারী কাজ করতেন? জি, আমি বেকারিতে জব করি। আচ্ছা, দীর্ঘ সময় আমার সামনে ঝুঁকে কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা। তারপর আপনার ওই যে 50 কেজি বস্তা আছে, এই বস্তায় আমি একাই অনেক সময় ডেলে দিছি, অনেক সময় আলগি দিতে হচ্ছে বা কাজ করতে হচ্ছে, অনেক সময় আমি অনেক করে ডাক দেয় না, দেখ ব্যস্ততার কারণে আমি একাই করছি, একাই করছি। তারপর আপনার যে বেগারিতে চুলা আছে না লার্কির, তো মোটামোটা গাছ আমি একলাই উঠে নিয়ে মানে চুলাই দিতাম। আর দীর্ঘ সময় হচ্ছে আপনি ভারী কাজ, অনেক ভারী কাজ করেছেন। জি, অনেক ভারী কাজ করছি। তারপরে আমি আমার বড় ভাই মিলে একটা বেকারি দেওয়া হয়েছিল, দুই ভাই আমরা বেকারিতে চাকরি করি, আমরা সম্পূর্ণ সব কিছু পারি। তো একটা সময় খুব ভালো গেছিল, তো চিন্তা করে বাড়িতে যায় বেকারি দিয়েছি, দেওয়ার পরে ওইখানে যাই দেখি কি অনেক প্রেশার, মোটামুটি আল্লাহর রহমতে ভালোই চলতেছিল, তো এমন প্রেশার রাত মনে হয় তো 4 থেকে 5 ঘন্টার বেশি ঘুমাইতে পারতাম না, এত পরিশ্রম করতাম, ওইখানে অতিরিক্ত ব্যথা করতো। কামের ক্ষতি হবে, ওই চিন্তা করে আর এভাবে রেস্ট নেওয়া হয়নি। তো আমি হঠাৎ করে পরীক্ষা করাই, বলে কি তোমার কোমরের হাড় সরে গেছে। তো ওই যে স্যারের ভিডিও, আমি মানে ভিডিও বলতে ইউটিউবে সার্চ দিছি যে আমার কোমরের ব্যথা এটার সমাধান কী, সার্চ দেওয়ার পরে অনেক ভিডিও আসছিল, পরে আমি সফিউল্লাহ স্যার প্রধান স্যারের ভিডিও দেখছি। মানে আমাদের সম্পর্কে হচ্ছে আপনি ইউটিউবে জানতে পারলেন? জি, ইউটিউবে জানতে পারলেন, আমরা ইউটিউবে দিয়ে থাকি। জি। আচ্ছা, পরে আমি সিরিয়ালের সিরিয়াল দেওয়া হয়েছিল 8 তারিখে এই জায়গায় আসলাম। আচ্ছা, সবরে বলছে কি তোমার 15 দিন ভর্তি হলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনি যখন আসলেন আমাদের স্যারকে যখন দেখিয়েছেন, স্যার আপনাকে কি বলেছে, কোনো কিছু খুলে বলেছে যে আপনার এই ধরনের সমস্যা হয়েছে, এটা করতে হবে, ওটা করতে হবে? জি, স্যার অনেক কিছুই সুন্দরভাবে বলেছে,
যে এটা তোমার কিছুই না কিছুই না, 15 দিন ভর্তি হলে অবশ্যই তুমি ঠিক হয়ে যাবে। জি জি, তো আপনার রোগটা সম্পর্কে কি আপনাকে ধারণা দিয়েছে? জি জি, বলেছে যে তোমার ডিস্কের সমস্যা, নার্ভে চাপ খাইছিল, তো এটা কিছুই না, এটা ঠিক হয়ে যাবে। আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করছে, মানে আপনাকে সম্পর্কে রোগটা ভালো করে আপনাকে বুঝিয়ে দিয়েছে যে আপনার সমস্যা, মূল সমস্যাটা কি হয়েছে। জি জি, নিয়ম কারণ সবকিছুই বলে দিছে, আবার মানে সবকিছু মিলে অনেক ভালো লেগেছে ডাক্তারের কথাগুলো, নিয়মকরণ সবকিছু। জি, আপনাকে কতদিনের ভর্তি দেওয়া হয়েছিল? 15 দিনে দেওয়া হয়েছিল, আমার আজকে 8তম দিন। মানে আজকে সহ আপনার 8 দিন হয়েছে। আপনি আজ থেকে প্রায় 2-3 বছর আগে যেমনটা অসুস্থ ছিলেন, যেমনটা নিজেকে অসুস্থ মনে করতেন, সব কিছু স্বাভাবিকভাবে কিছু করতে পারতেন না, ভারী কাজ করতে গেলে আপনি ব্যথায় আরও বেশি ব্যথা পেতেন বা ব্যথাটা অনুভব করতেন, তো সেই জায়গা থেকে আজকে আপনি 7-8 দিনের মধ্যে আপনি আমাদের এখানে ভর্তি ছিলেন, কখন থেকে বুঝতে পারলেন যে আপনার ভালোর দিকে আপনি যাচ্ছেন? 4-5 দিন যাওয়ার পরেই দেখলাম যে না, আমার আগের থেকে অনেকটাই কমতির দিক দিয়ে। জি জি, তো 8-7 দিন যাওয়ার পরে অনেকটাই ভালো লাগছে আগের থেকে। আপনাকে তো 15 দিনের ভর্তি দেওয়া হয়েছিল, আপনি 8 দিনে এখন আপনি ভাবতেছেন যে বাড়ি চলে যাবেন, 8 দিনে আপনি কতটুকু সুস্থ স্যার? 8 দিনে মোটামুটি আগের থেকে অনেক ভালো। আমি স্যার আরও কিছু নিয়মকরণ দিছে, 1 মাসের রেস্ট দিছে, আশা করি এগুলো পালন করলে আমি পুরোপুরি সম্পূর্ণ ঠিক হয়ে যাবো। আচ্ছা, তার মানে ভাবতেছে মানে বোঝাতে চাচ্ছেন যে আপনি 8 দিনে ইনশাআল্লাহ অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন। অনেকটাই সুস্থ, আপনি আগে যেমনটা অসুস্থতা বোধ করতেন বা ব্যথা অনুভব করতেন, এখন সেই ব্যথাটা নাই বা আপনি একদম পুরোপুরি নিজেকে একটু সুস্থ মনে করছেন, এর জন্য আপনি বাসায় চলে যাচ্ছেন। জি জি, তো সেই জায়গা থেকে স্যার আপনার আপনার মতো কিন্তু অনেক পেশেন্ট আছে আমাদের দেশে, দেশের বাইরে অনেক জায়গায় আমাদের এই ধরনের পেশেন্ট আছে। আমরা ইতিমধ্যে জানি যে বাংলাদেশে ব্যথাজনিত সমস্যার কারণে 90% মানুষ ভোগে, এই ধরনের সমস্যার কারণে 90% এই ধরনের সমস্যায় আক্রান্ত। তো তাদের উদ্দেশ্যে যদি আপনার সেই ভালো জায়গা থেকে, ভালো লাগার জায়গাটা বা ভালো হওয়ার জায়গাটা থেকে যদি কিছু বলতেন তাদের উদ্দেশ্যে। আমার যে সমস্যাটা আপনারা তো দেখতে পাইতেছেন, এরকম সমস্যা যাদের আছে এদিক সেদিক না যেয়ে আপনারা সরাসরি এখানে চলে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলার রহমতে শফিউল্লাহ স্যার প্রদানের উসিলায় আপনারা ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য, সাথে থেকে দর্শকের উদ্দেশ্যে কিছু মেসেজ দেওয়ার জন্য, আমাদের কাছে সবকিছু আপনার বাসা আপনি খুলে বলেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ। আচ্ছা দর্শক, শুনতে পেলেন তো দর্শক, আমি শুধু এতটুকুই বলতে চাইবো যে আপনারা যদি PLID বা স্পোটালাইসিস জড়িত কোনো সমস্যায় ভুগে থাকেন, অবশ্যই সেটা আমাদের এখানে আসবেন, আমাদের এখানে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নেবেন, অবশ্যই সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ, সেটুকু ভরসা আপনাদেরকে দিতে পারি। দর্শক, আজকের জন্য এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।